রাশিয়ার সঙ্গে আলোচনার পরও কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি চুক্তির মেয়াদ বাড়াতে পারেনি জাতিসংঘ। তাতেও থেমে নেই ইউক্রেন থেকে শস্য রপ্তানি, বরং অনেকটাই স্বাভাবিক পণ্যবাহী জাহাজ চলাচল। চলুন জেনে নেই কিভাবে রপ্তানি হচ্ছে, তা কিনছেই বা কারা। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ইউক্রেনের ওদেসা বন্দর থেকে পণ্য নেয়ার পর গন্তব্যে যেতে কিছুটা ভিন্ন কৌশল অবলম্বন করছে জাহাজগুলো। প্রচলিত পথে যাত্রার পরিবর্তে বেছে নিচ্ছে নতুন রুট। তবুও রয়ে যাচ্ছে হুমকি, কারণ কৃষ্ণসাগর পাড়ি দিতে হচ্ছে জাহাজগুলোকে, যেখানে ভাসমান এক্সপ্লোসিভ বা বিস্ফোরক বসিয়েছিল রাশিয়া। ঝুঁকি সত্ত্বেও ইউক্রেন থেকে শস্য পরিবহনের লক্ষ্যে কৃষ্ণসাগর দিয়ে বৃদ্ধি পাচ্ছে জাহাজ চলাচল। ক্রেতারাও তোয়াক্কা করছে না রুশ হামলার হুমকিকে। গম, ভুট্টা, সূর্যমুখী তেল সহ বেশ কিছু ফসল ইউক্রেন থেকে রপ্তানি হচ্ছে এই পথে। এতে ঘুরে দাঁড়াচ্ছে ইউক্রেনের কৃষিভিত্তিক অর্থনীতি। অন্যদিকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বেশ কিছু দেশ শস্য পাচ্ছে স্বল্প মূল্যে। অক্টোবরে 4 মিলিয়ন টন শস্য রপ্তানি করেছে ইউক্রেন, 2 মাস আগেও যা ছিল একেবারে অনিশ্চিত। আগামীতে প্রতি মাসে 6 মিলিয়ন টন শস্য রপ্তানির লক্ষ্য ইউক্রেনের, যদিও যুদ্ধ শুরুর আগে এর পরিমাণ ছিল প্রায় দ্বিগুণ। সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত এই রুটে প্রায় 3 লাখ টন শস্য গিয়েছে মিশর, স্পেন, চীন, বাংলাদেশ, নেদারল্যান্ডস, তিউনিশিয়া এবং তুরস্কে। কিন্তু জাহাজের মাধ্যমে অস্ত্র পরিবহন করা হচ্ছে এমন ধারণা থেকে কৃষ্ণসাগরে একাধিকবার হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রায় 10 লাখ লোকের 1 বছরের খাবার নষ্ট হয়েছে বলে অভিযোগ যুক্তরাজ্য সরকারের। হামলা সত্ত্বেও নতুন শিপিং করিডোর দিয়ে পণ্য রপ্তানিতে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে, বেড়েছে পরিবহন খরচও। ইউক্রেন থেকে শস্য ও অন্যান্য পণ্য কেনা প্রতিষ্ঠানগুলো বলছে, দেশটি থেকে শস্য কিনে তা গন্তব্যে পৌঁছাতে প্রতি টনে খরচ বেড়েছে অন্তত $30। বিকল্প পথে যাত্রা এবং অতিরিক্ত বিরতির কারণে খরচ বাড়ছে বলে জানান তারা।